হেডলাইনস আগবঢ়াইছে রয়্যাল গ্লোবাল ইউনিভার্সিটি পড়িব অসম বাড়িব অসম নির্বাচনী ফলাফল ঘোষণার পিছত ক্রমাৎ অশান্ত হয়েছে মণিপুর ইম্ফলর জে এন আই এম এস হসপিটালের নিউরোসার্জনের বাসগৃহত সন্দেহজনক উগ্রপন্থীর বোমা আক্রমণ দুর্বৃত্তই বোমারে করা আক্রমণত ভস্মীভূত এখন চারিচকীয়া বাহন সৌভাগ্যক্রমে হতাহত হওয়া নাই কোনো লোক রেশিয়া আক্রমণের মাস্টার মাইন্ডর স্কেচ প্রস্তুত প্রত্যক্ষদর্শীর ভাষ্যর আধারত সেনায় প্রস্তুত করেছে মাস্টার মাইন্ডর স্কেচ স্কেচ প্রস্তুত করা সন্ত্রাসবাদীটির তথ্য দিয়াজনলৈ 20 লাখ টাকার পুরস্কার ঘোষণায় সেনা আর আরক্ষীর মাস্টার মাইন্ডর খবর দিয়া লোকর পরিচয় গোপনে রখারও আশ্বাস জম্মু কাশ্মীরত সন্ত্রাসবাদী কুচিত প্রত্যুত্তর সেনার এনকাউন্টারত নিহত কুখ্যাত সন্ত্রাসবাদী দেওবারে তীর্থযাত্রীর উপর আক্রমণত যোগ্য প্রত্যুত্তর ভারতীয় সেনার পলাতক সন্ত্রাসবাদীক বিচারি হীরানগর সেক্টরের সাইডা শুক্লত পুয়ালৈকে চলিব সেনার অভিযান অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে চতুর্থবারলৈ শপথ গ্রহণ করব চন্দ্রবাবু নাইডুয়ে বিজয়ওয়াড়ার সমীপবর্তী কেসারাপল্লীত দিনের 11:27 শপথ লব তেলেগু দেশম পার্টির মুরব্বীগিয়ে জনসেনা বিজেপির মিত্রজোটর সরকারের মুখ্যমন্ত্রীগীর সঙ্গে শপথ সহযোগী দল দুটার কেবাগী বিধায়কেও শপথ লব উপস্থিত থাকিব প্রধানমন্ত্রী সহ বহুকেগী বিশিষ্ট ব্যক্তি ওড়িশাত বিজেপির প্রথমগী মুখ্যমন্ত্রী হিসাবে আজি শপথ লব মোহন মাঝিয়ে চারিবার বিধায়ক মোহন মাঝির শপথ গ্রহণ অনুষ্ঠানত উপস্থিত থাকিব প্রধানমন্ত্রী মোদী সহ বহু বিজেপির কেবাগীও কেন্দ্রীয় মন্ত্রী তথা জ্যেষ্ঠ নেতায় ওড়িশার 147 আসনের 74 আসন লাভ করে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে আত্মপ্রকাশ করেছিল বিজেপিয়ে 15 আগস্টর পূর্বে ঘোষণা হব উপজেলা পুরনি সমষ্টির ভোটার তালিকা প্রস্তুত করার পিছতে রাজ্য অনুষ্ঠিত হব বিধানসভার উপনির্বাচন আই আই এমর স্থান পরিদর্শন করে ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার করিমগঞ্জের কংগ্রেস প্রার্থীজনে পুনর নির্বাচন হওয়াটো বিচারিলে আপত্তি নাই বলে মন্তব্য মুখ্যমন্ত্রী আকাশলঙ্ঘী মূল্যবৃদ্ধির দিশহারা রাজ্যের খাতি খোয়া জনতা অত্যাবশ্যকীয় সামগ্রীর গৃহ নির্মাণের সামগ্রী সকলতে হুড়াহুড়ে বাড়িছে দাম মহানগরীর বাজারত প্রায় শতক দিকে প্রায়বিধ পাচলির দাম মূল্যবৃদ্ধি রোধ করার জেলায় জেলায় টাস্কফোর্স গঠনের নির্দেশ মুখ্যমন্ত্রী সমাগত মহা অম্বুবাসী মেলাক অধিক তৎপর কামরূপ মহানগর জেলা প্রশাসন এইবার অম্বুবাসীত না থাকিব কোনো ভিআইপি পাসর সুবিধা সাধারণ দর্শনার্থীর দরে ভিআইপিও করব লাগিব দর্শন নিশা 8 বজারে বন্ধ করে দিয়া হব কামাখ্যাল যাওয়া পথ অম্বুবাসীক জেলা প্রশাসনে জারি করলে বিশেষ নির্দেশনা বিধায়ক প্রদীপ হাজরিকার বিরুদ্ধে ভূমি কেলেঙ্কারির গুরুতর অভিযোগ আমগুড়ি সমষ্টির একটা সংস্থার নামত গুয়াহাটীত আবন্টিত 1 বিঘা 4 কঠা 9 লেচা ভূমি গোপনে হস্তান্তর করার অভিযোগত গুয়াহাটী উচ্চ ন্যায়ালয়ের হস্তক্ষেপ তৃতীয়টো কার্যকালত প্রথমটো বিদেশ ভ্রমণত ওলাইছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 13 জুনত G7 সম্মিলনত অংশগ্রহণের বাবে ইটালিলৈ উড়া মারিব মোদী শীর্ষ সম্মিলনখনত অংশগ্রহণ করিব আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন জাপানের প্রধানমন্ত্রীকে ধরে বিশ্বের বহু শীর্ষ নেতায় হেডলাইনস আগবাইছে রয়্যাল গ্লোবাল ইউনিভার্সিটি পড়িব অসম বাড়িব অসম